গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি, ছেলে জানে বাস্তবতা কত কঠিন। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছে কিছু আশা করা উচিত নয় তা ভালো করেই বুঝে গেছি। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারো কোনো যায় আসবে না। যে মানুষগুলো কঠিন সময়ে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। হারিয়ে না গেলে কেউ গুরুত্ব বুঝে না। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। সবচেয়ে বড় নেশা হলো কারো মায়াতে আবদ্ধ হয়ে যাওয়া। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু প্রিয় মানুষগুলোকে দূরে সরিয়ে দেয়। পুরুষের হালাল পরিশ্রমের টাকা দিয়ে স্ত্রীকে কম দামে ঈদের জামা কিনে দেওয়ার মধ্যেও তৃপ্তি আছে, যদি সেই স্ত্রী অল্পতে সন্তুষ্ট থাকে। ভেঙে গেলে কোনো জিনিসই আর আগের মতো থাকে না, হোক সেটা বিশ্বাস বা অন্য কোনো জিনিস। অবহেলার শুরুটা ব্যস্ততা দিয়েই শুরু হয়। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, দূরে গেলেও কাঁদায়। যে যত বেশি ভালো ও সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। পাঁচটি অভ্যাস নিজে থেকে একদম জেরে ফেলুন। নাম্বার এক, অন্যের দয়া কামনা করা। নাম্বার দুই, পরিবর্তনকে ভয় করা। নাম্বার তিন, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার চার, অতিরিক্ত চিন্তা করা। নাম্বার পাঁচ, নিজেকে ছোট মনে করা। অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায় সব সময়, কেবল হেরে যায় ভালোবাসতে পারা মানুষগুলো। কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না, সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে। কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে, তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, হাসি সুন্দর হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না। ফর্সা মেয়ে তো রূপবর্তী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। বোকা মানুষগুলো কখনো ভালো প্রেমিক হতে পারে না, কিন্তু ভালো স্বামী হতে পারে। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখের জল আসবেই। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই, সে বন্ধুত্ব হোক বা ভালোবাসা, কটুর হলেও এটাই সত্যি। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর। আপন কাউকে চোখের সামনে হঠাৎ করে পর হতে দেখা যে কত কষ্টের, যে দেখেছে সেই জানে। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। ছেলের সাথে বউসুখি থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা খুশি হয়। এটাই আমাদের সমাজের অবস্থা। বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়, বন্ধু তো সে যার সাথে হিসাব ছাড়াই কথা বলা যায়। শ্বশুরবাড়ির লোক যেমনই হোক আফসোস করো না, স্বামী যদি ভালো হয় তাহলে তুমি সুখী, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জুটে না। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। সম্পর্কের জন্য অর্থ নয় বিশ্বাসের প্রয়োজন, ভালোবাসার জন্য রূপ নয় একটা সুন্দর মনের প্রয়োজন। ভালো লাগে এমন এক জিনিস
একবার শুরু হলে সব কিছুই ভালো রাখতে থাকে। কাউকে পছন্দ হলে তাকে প্রেমের প্রস্তাব না দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করেন, তাতে সম্পর্ক হবে হালাল। ভালোবাসতে হলে এক বুক সাহস দরকার, যদি সেটা তোমার না থাকে তাহলে ভালোবাসার মতো দীর্ঘ পথে হাঁটতে যেও না। তাকে ভুলে যাও যে তোমাকে গতকাল কষ্ট দিয়েছে, তাকে ভুলে যেও না যে তোমাকে প্রতিদিন ভালোবাসে। কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপ থাকে, বেবনা তারা দুর্বল, এটা তাদের বাবা মার ভালো শিক্ষার পরিচয়। ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যেত, ডিলেট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত, তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এত ভারী হতো না। একা বাঁচতে শিখো, মানুষ সান্ত্বনা দিবে, শান্তি না। আসলে কেউ কাউকে ভুলে যায় না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিতে হয়। মায়া আর আবেগ যার মনে বেশি, পৃথিবীতে তার কষ্টের সীমা নেই। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে।